আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনা পরিস্থিতিতে যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজ আমরা দশম শ্রেণী আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যার মূল বিষয়বস্তু হচ্ছে যে ই কমার্স। তো ই কমার্সের এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স অর্থাৎ, যে বুঝতেই পারতেছ, ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইলেকট্রনিকের ব্যবহার, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইলেকট্রনিকের ব্যবহারটি হচ্ছে ই কমার্স। ই কমার্স ও আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে ই কমার্সের ব্যবহারটা অতি সাম্প্রতিক শুরু হলেও, যে আমরা দেখতে পাচ্ছি যে 2012 বা 2013 সাল থেকে এই ই কমার্সের শুরু হলেও, এখন আমাদের দেশে ই কমার্সের অত্যন্ত প্রচার এবং প্রসার ঘটেছে। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে ই কমার্স। আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে রুলস বা নিয়মগুলো থাকে, সেটি হচ্ছে যে বিক্রেতার কাছে পণ্য থাকা আর ক্রেতার সেই মূল্য পরিশোধ করা। ক্রেতা যদি মূল্য পরিশোধ করে, তাহলে বিক্রেতা তার সেই পণ্যকে ক্রেতার নিকট হস্তান্তর করে। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি বিক্রেতা, তিনি ই কমার্স করার জন্য, ইলেকট্রনিক্স বাণিজ্য করার জন্য তার প্রথম যে শর্ত হচ্ছে যে তার একটি ওয়েবসাইট থাকতে হবে। সেই ওয়েবসাইটে সেই ব্যক্তি তার পণ্যের যে তার সামগ্রীগুলো আছে, সেই সামগ্রীগুলোর ভিডিও এমনকি ছবি তা সে সেখানে দিয়ে থাকে, আর সেখান থেকে ক্রেতারা সেখান থেকে সেটি কেনার জন্য তাদের পছন্দ অনুযায়ী সেটাকে তারা অর্ডার করে থাকেন। এমনকি সেই অর্ডার অনুযায়ী সেই বিক্রেতা সে নিজে অথবা কোনো বাহকের মাধ্যমে, যেমন আমরা জানি যে বিভিন্ন মাধ্যম আছে, যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এরকম সার্ভিসের মাধ্যমে পণ্যগুলোকে সেই গ্রাহকের নিকট পৌঁছে দিয়ে থাকে। এখন পণ্যগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মূল্য পরিশোধ করার জন্য দুটি মাধ্যম হচ্ছে, যে আমরা দেখতে পাই যে ডেবিট কার্ড থেকে সেই মূল্য পরিশোধ করা যাচ্ছে, অথবা বিকাশের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি কিছু সুবিধা দিয়েছে যে পণ্য হাতে পৌঁছার পর সে মূল্য পরিশোধ করবে, যেটাকে আমরা বলে থাকি ক্যাশ অন ডেলিভারি, COD। এর ফুল মিনিং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। যে 2011-12 সাল থেকে এই ই কমার্স বাংলাদেশে শুরু হলেও, বর্তমানে আমরা ই কমার্সের ব্যাপক প্রচার এবং প্রসার দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন প্রসাধনী পণ্য এবং এমনকি যে জামা কাপড় থেকে শুরু করে যত প্রকার বই পুস্তক সবকিছুই আমরা এখন ই কমার্সের আওতাধীন এসেছে। আমরা অনলাইনে অনেক কিছুই অর্ডার দিয়ে কিনতে পাচ্ছি বা আমরা কিনছি, যেমন দারাজে আমরা অনেক কিছুই, তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই দারাজ থেকে অনেক কিছু কিনেছো, বা তোমরা অন্যান্য ওয়েবসাইট থেকে বা ই কমার্সের মাধ্যমে তোমরা পণ্য অর্ডার করে তোমরা সংগ্রহ করেছো। লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশেও ই কমার্সের ব্যাপক প্রচার এবং প্রসার লক্ষ্য করা যাচ্ছে। তবে এই প্রচার এবং প্রসার শুধু তাই নয়, যে ই কমার্সের ফলে যে ওয়েবসাইটে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে এবং টিভি বা পত্রপত্রিকায় বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, সেখান থেকে সেই বিজ্ঞাপন দেখে আমরা সেই পণ্যগুলো দেখে সেই নির্দিষ্ট পণ্য, কাঙ্ক্ষিত পণ্যকে অর্ডার দিচ্ছি, আর আমরা সেই পণ্যগুলো আমরা হাতে পাওয়ার পর সেই মূল্য পরিশোধ করছি, অথবা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা হচ্ছে অগ্রিম, অথবা অন্য কোনো মাধ্যমে মূল্য পরিশোধ করা হচ্ছে। তো ই কমার্সের প্রচার এবং প্রসার বাংলাদেশে দেখা যাচ্ছে দিন দিন বেড়েই চলেছে বা আরো বৃদ্ধি
পাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিছু ব্যক্তিকে দেখে থাকি যে ব্যবসার ক্ষেত্রে তারা কিছু প্রতিষ্ঠান তারা নিজেদের পণ্যই বিক্রি করে, আবার কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজেদের পণ্যের পাশাপাশি অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য তারা বিক্রি করে থাকে বা সরবরাহ করে থাকে। তো আমরা এখন আলোচনা করব যে বাংলাদেশের কর্মক্ষেত্র এবং আইসিটি। আইসিটি তে কর্ম বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি কর্মক্ষেত্রে আমরা জানি যে আইসিটি বর্তমান বিশ্বে যে প্রভাব ফেলেছে, যার প্রভাব বহুমুখী লক্ষ্য করা যাচ্ছে, এই আইসিটি একটি কর্মক্ষেত্র পরিণত হয়েছে। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি বাংলাদেশে কি কি কর্মক্ষেত্র হয়েছে দেখা যাচ্ছে যে আইসিটি ব্যবহারের ফলে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে, এমনকি কর্মক্ষেত্রে জবাবদিহিতা এবং নতুন নতুন কর্মের সৃষ্টি হয়েছে। আর যে সমস্ত পুরাতন ব্যবসা বাণিজ্য ছিল সেই সমস্ত ব্যবসা বাণিজ্যে আইসিটি যুক্ত হওয়ার কারণে, আইসিটি ব্যবহার করার কারণে সেই সকল ক্ষেত্রেও দেখা যাচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বেড়ে চলেছে। শুধু তাই নয় যে আজ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের সামনে প্রত্যেকের সামনেই আইসিটি যন্ত্র আছে, তারা সেগুলো ব্যবহার করেই কাজ করছে। যে কর্মক্ষেত্রে আইসিটি যে বর্তমানে যে পরিস্থিতি এসেছে বা ভবিষ্যৎ যে পরিস্থিতি আসবে, যদি কোনো ব্যক্তি আইসিটিতে দক্ষ না হয় তাহলে সে ব্যক্তি কোথাও কোনো স্থান পাবে না। ইতিপূর্বে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ তারা কাজ করতেন হাতে কলমে কাজ করতেন, কিন্তু এখন না, এখন দেখা যাচ্ছে তারা ইন্টারনেটের সাহায্যে তারা সবার সামনে একটি করে আইসিটি যন্ত্র আছে, ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে তারা সেই কাজগুলো করে দিচ্ছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকেই আইসিটি প্রাথমিক জ্ঞান অবশ্য অবশ্যই অর্জন করতে হবে। বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতে ওয়ার্ড প্রসেসর থেকে শুরু করে প্রেজেন্টেশন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেইল, এই ধরনের বিশ্লেষণী দক্ষতা হতে হবে। যদি বিশ্লেষণী দক্ষতা অর্জন করতে না পারে তাহলে সে কর্মক্ষেত্রে কোথাও স্থান পাবে না। দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে সফটওয়্যারও তৈরি করা হচ্ছে, সেই সমস্ত সফটওয়্যারের তৈরির যে শিল্পটা সেখানেও দেখা যাচ্ছে অনেক ব্যক্তিরই কর্মক্ষেত্র সেখানে তৈরি হয়েছে। আইসিটি তৈরি করেছে নতুন নতুন কর্মক্ষেত্র। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে আইসিটি শিক্ষক নিয়োগ করা হয়েছে, এমনকি কম্পিউটার অপারেটর হিসেবে একজন করে নিয়োগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আইসিটিতে পদ সৃষ্টি হয়েছে, সেখানে কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাজারে বিভিন্ন দোকান খুলে ব্যক্তিরা, দক্ষ ব্যক্তিরা তাদের দোকানে তারা কম্পিউটার নিয়ে বসে তারা উপার্জন করছে, এটাও একটা আইসিটির কর্ম বলা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের অনেক দক্ষ ছেলেমেয়েরা তারা আমাদের নিজের দেশে বসেই বিভিন্ন দেশের বিদেশের কোনো কাজ করে তারা বৈদেশিক মূল্যবান অর্থ উপার্জন করছে, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি, যে আমাদের দেশে রেমিটেন্স বৃদ্ধি করছে, আমাদের দেশে বৈদেশিক মূল্য বৈদেশিক অর্থ নিয়ে আসতেছে, এটাও এই আইসিটিতে দক্ষ হওয়ার ফলেই আমাদের এটি সম্ভব হয়েছে। তো যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে আইসিটিতে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব আমরা আলোচনা করতেছিলাম। এখন আমরা আলোচনা করতেছি যে সামাজিক যোগাযোগ ও আইসিটি। যে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে, একা একই মানুষ বসবাস করতে পারে না। এই সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটি কি অবদান রেখেছে? আমরা দেখতেছি যে মানুষ এখন সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটিকে একটি অবলম্বন বানিয়ে নিয়েছে। আমরা এই যোগাযোগের মাধ্যম বললে বলতে পারি যে ইমেইল বা মোবাইল ফোন বা বিভিন্ন মেসেজিং, ব্লগিং সিস্টেম অথবা সামাজিক যোগাযোগ অনেক প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে, যোগাযোগ সাইট তৈরি হয়েছে যেটা আইসিটি ভিত্তিক, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম আরো যে সাইটগুলো আছে, যে এগুলোর মাধ্যমে এখন মানুষ সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে। এই আইসিটি যোগাযোগের ক্ষেত্রে আইসিটি ব্যবহারের ফলে যোগাযোগের
সহজলভ্যতা আমাদের মাঝে এসেছে। আমরা এই সামাজিক যোগাযোগ সাইটগুলো যে ব্যবহার করে থাকি, তার মধ্যে আমাদের প্রথম যে সাইটটি আমরা বলি যে ফেসবুক, যেটি 2004 সালে 4ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ এবং তার বন্ধুদের নিয়ে চালু হয়েছিল। আমরা জানি যে প্রথমে ফেসবুক চালু হয়েছিল তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ করার জন্য, কিন্তু এখন আর সেটি সেই আন্তঃযোগাযোগ করার জন্য নয়, এখন সেটি সারা বিশ্বব্যাপী সার্বজনীনতা অর্জন করেছে। সারা বিশ্বের মানুষেরা সেখানে ফেসবুকে তারা নিজেদের আইডি করে খুলেছে বা নিজেদের পেজ খুলে তারা একে অপরের সঙ্গে এখন যোগাযোগ করতেছে। এই শুধু যোগাযোগ করতেছে, কথাবার্তা তাই নয়, এখানে ভিডিও প্রকাশও করা যায়। ভিডিও প্রকাশ করেও তারা তাদের মনের ভাব ব্যক্ত করছে। শুধু তাই নয় যে এখানে সমমনা সম আদর্শের ব্যক্তিরা মিলে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন গ্রুপ পেজ খুলেছে এবং তারা যোগাযোগ করতেছে। যে ফেসবুকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, ভবিষ্যতে আরো বাড়বে। এছাড়াও আমরা আরো যোগাযোগ মাধ্যম হিসেবে যে মাধ্যমটি কথা আমরা বলি যে টুইটার, যে টুইটার টুইটারও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক এবং টুইটার প্রায় একই রকম, তবে সামান্য কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটুকু হচ্ছে যে টুইট অর্থ হচ্ছে বার্তা, খুদে বার্তা, যেখানে 140 ক্যারেক্টারের একটি বার্তা প্রদান করা যায় বা লেখা যায়। এই 140 ক্যারেক্টারে একটি 140 অক্ষরের এই বার্তাকে বলা হচ্ছে টুইট। আর টুইটারের সদস্যদের এই টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলের পাতায় থাকে, দেখা যায়, এবং যে কোনো সদস্য যারা তাকে অনুসরণ করে অর্থাৎ ফলোয়ার, তারা সেই বার্তাগুলো দেখতে পারে। এখন আমরা আলোচনা করব যে বিনোদন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কি অবদান রেখেছে। এখন বলতে গেলে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি আমাদের বিনোদনের ক্ষেত্রে কি অবদান রেখেছে, আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম যখন আবিষ্কৃত হয়েছিল, যে কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল কম্পিউট করার জন্য, গণনা করার জন্য, হিসাব নিকাশ করার জন্য, কিন্তু আমরা বর্তমানে সেই মৌলিক উদ্দেশ্য মনে হয় হারিয়ে ফেলেছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে কম্পিউটার মানে এখন আর কি আমাদের বিনোদন আর বিনোদন। আমরা কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ভিডিও, অডিও, নাটক, সিনেমা, গান ইত্যাদি ইত্যাদি নিয়েই আমরা ব্যস্ত আছি। আমরা এই কম্পিউটারের সাহায্যে আমরা আমাদের বিনোদন নিচ্ছি। আগে যখন এই বিনোদন নেওয়ার জন্য, বিনোদনের জন্য কোনো ব্যক্তি কোনো সিনেমা দেখবে, তাহলে তাকে সেই সিনেমা হলে যেতে হতো, কোনো ব্যক্তি কোন গান শুনবে সেই গানের মজলিশে যেতে হতো, কিন্তু এখন আর তা যেতে হচ্ছে না। এখন একটা চার দেয়ালের মধ্যে অবস্থান করেই এখন যে কোনো গান বা যে কোনো সিনেমা আমরা এখন দেখতে পাচ্ছি। এই ব্রডব্যান্ডের আবিষ্কারের ফলে, সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এটির মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এখন ইন্টারনেটে সহজে সিডি রম বা পেন ড্রাইভে আমরা আগে অডিও ভিডিও গুলো শুনতাম, এখন আর সেটাও এখন হারিয়ে যাচ্ছে। এখন যখন যার যেটা ইচ্ছা সেটা অনলাইনে সার্চ করে আমরা তখন সেটা দেখছি বা শুনছি। এভাবে দেখা যাচ্ছে যে বিনোদনের ক্ষেত্রে আইসিটি ব্যাপক অবদান রেখেছে। শুধু আমরা সিনেমা দেখছি বা ভিডিও দেখছি বা নাটক দেখছি এই বিনোদনই কিন্তু নয়, অনেকেই আবার এই কম্পিউটারের সাহায্যে গেমস খেলছে। গেমস খেলাটাও একটা বিনোদন, যে এই গেমস খেলাটাও এখন এক শিল্পে পরিণত হয়েছে। যে মানুষেরা, শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকল মানুষ, সকল ব্যক্তিদের জন্যই এই সিনেমাটা, ভিডিও গেমস বা বিভিন্ন প্রকার গেমস আবিষ্কার হয়েছে, তাদের বয়স উপযোগী সেই গেমস খেলে মানুষরা বিনোদন নিচ্ছে। শুধু তাই নয়, সিনেমা দেখা বা ভিডিও গেমস দেখা এটুকুই নয়, ভিডিও গেমস তৈরি করছে বা কোনো গেমস তৈরি করছে, গেমস তৈরি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি গড়ে উঠেছে। এখন সিনেমা তৈরি করার ক্ষেত্রেও আইসিটি বিশাল অবদান রেখেছে। যে এখন আমরা দেখি কার্টুন ছবিগুলো ঘরে বসেই শক্তিশালী কম্পিউটারের সাহায্যে কার্টুন ছবিগুলো তৈরি করা হচ্ছে। এই কম্পিউটারের সাহায্যে যে কার্টুন ছবিগুলো তৈরি করা হচ্ছে, বাস্তবিক কোনো নায়ক নায়িকা নেই, কিন্তু সে কাল্পনিক নায়ক নায়িকা সাজিয়ে, কার্টুনকে নায়ক নায়িকা বানিয়ে তারা ঘরে বসেই সেই সিনেমা তৈরি করে ফেলতে পারতেছে, কার্টুন তৈরি করে ফেলতে পারতেছে। অথচ যে সিনেমা, যে কার্টুন তৈরি করার জন্য বিভিন্ন স্পটে যেতে হতো, কিন্তু এখন আর সেই স্পটে যেতে হচ্ছে না, যে চার দেয়ালের মধ্যে বসেই, একটা ঘরে বসেই সে সিনেমা
তৈরি করা পর্যন্ত সে পারতেছে। বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন গ্রাফিক চিত্র যুক্ত করে এখন সেই বিনোদনকে আরো প্রাণবন্তকর করা হয়েছে। যে কিছু প্রাণী ছিল যেগুলো এখন আমাদের মাঝে আর নেই, যে যেমন আমরা বলতে পারি যে ডাইনোসর, সেই বিকল মানে বিরল প্রজাতি প্রাণী যেগুলো আমাদের মাঝে নেই, সেই ডাইনোসরকে এখন কাল্পনিক নয় বাস্তবে রূপ দেওয়া হচ্ছে এই শক্তিশালী কম্পিউটারের সাহায্যে। বিভিন্ন গ্রহের প্রাণীদের কাল্পনিক ছবি গ্রাফিক্স সেটা করা হচ্ছে, এমনকি সেটা মানুষের সামনে বাস্তবভাবে প্রকাশ করা হচ্ছে। আমি বলতেছিলাম যে তথ্য প্রযুক্তি উন্নতির ফলে এখন মানুষ এই কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রকে বিনোদনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে। আসলে এর ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ মানে বিশাল ক্ষতিকর দিকও রয়েছে। মানুষ এখন এই বিনোদনের জন্য ব্যবহার করতে করতে যে বিনোদনে মানুষ আসক্ত হয়ে পড়ছে, সেটা কম্পিউটার গেমসই হোক অথবা কোনো সিনেমা দেখায় বা কোনো ভিডিও নাটক দেখায় বা বিনোদনের ক্ষেত্রে যে আসক্ত হয়ে পড়ছে, এই আসক্ত থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে। যার কারণে এই আসক্তির কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা আমাদের তৈরি হচ্ছে, আমাদেরকে সেই আসক্তি থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে। তো এই ডিজিটাল ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ সাইটের ক্ষেত্রে আমরা ICT ব্যবহার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখছি, এবং বিনোদনের ক্ষেত্রে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখছি। আমরা এখন জানবো যে ডিজিটাল বাংলাদেশ, আসলে ডিজিটাল বাংলাদেশ বিষয়টা কি। আমরা জানি যে কোনো কিছুকে যখন কোনো ডিজিট অর্থাৎ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় ডিজিটাল, আর যদি কোনো চিত্রে বা মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অ্যানালগ। এখন অ্যানালগ যুগ থেকে আমরা এখন ডিজিটাল যুগে পদার্পণ করতেছি। যে 2021 সালকে টার্গেট করে বাংলাদেশ সরকার 2021 সালের মধ্যে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে, যেটা পূর্তি হয়ে গেছে কিছুদিন আগে, সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। যে স্বাধীনতার 50 বছর অর্ধ শতাব্দী পূর্তিতে আমরা 2021 সালের মধ্যে আমাদের দেশকে একটি স্থানে নিয়ে যাব, একটি স্থানে পৌঁছাবো, এই কল্পনা, এই স্বপ্ন আমাদের মাঝে যে লালিত ছিল, সেই স্বপ্নের সেই পরিকল্পনা ধারাবাহিকতা 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। সেই ভিত্তিতেই আমরা এগিয়ে এগিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের দেশ বাংলাদেশ ডিজিটাল একটি কান্ট্রি, একটি ডিজিটাল দেশে রূপান্তরিত হচ্ছে। যদিও সকল ক্ষেত্রে এখনো ডিজিটাল করা সম্ভব হয়নি, যেগুলো আশা করা যাচ্ছে অতি দ্রুত আমাদের সকল ক্ষেত্রেই সেই ডিজিটাল করা সম্ভব হবে। এখন এই ডিজিটাল করার ক্ষেত্রে আমরা শুধু কম্পিউটারাইজড একটা দেশ কল্পনা করছি তা কিন্তু নয়। এই ক্ষেত্রে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আধুনিক দক্ষ নাগরিক গড়ে তোলা, এমনকি দেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনের অঙ্গীকার বাস্তবায়ন করা, এগুলোই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং সেই চূড়ান্ত শিখায় পৌঁছব বলে আশা করতেছি। আর সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন যে আমাদের দক্ষ জনশক্তি এবং সকল জনগণের সার্বিক অংশগ্রহণ। আমাদের সরকার এই ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য 4টি সুনির্দিষ্ট বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানব সম্পদের উন্নয়ন এবং জনগণের সম্পৃক্ততা। যদি জনগণ সম্পৃক্ত না হয় তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। 3 নম্বর সিভিল সার্ভিস, এবং 4 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহারও যদি না করা হয় তাহলেও আমাদের এই দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়া সম্ভব নয়। যেহেতু আমরা বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে আমাদের অগ্রসরটা স্বল্পমাত্র অল্প কিছুদিন যাবৎ আমরা শুরু করেছি, দেরিতে আমাদের শুরু হয়েছে। যে আমাদের পূর্বে অনেক রাষ্ট্রই
তারা কি করেছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে অগ্রসর হয়েছে। যদিও আমরা নবীন, আমরা তাদের অনেক পিছনে শুরু করেছি, অতএব আমাদের তাদের পিছে থেকে যাওয়াটাই স্বাভাবিক। এই পিছনে পড়া আমরা, এই ব্যক্তিগণ, আমাদেরকে, আমরা যদি সেই উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে ধরতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আর একটু দ্রুত চলতে হবে। অর্থাৎ যেটাকে বলা হয়েছে যে লিপ ফ্রগ, অর্থাৎ ব্যাঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে আমাদেরকে চলতে হবে সেই উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে। তাহলে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে সেই সমস্ত দেশের সমমান অর্জন করতে হলে আমাদেরকে লিপ ফ্রগ, অর্থাৎ সর্বশক্তি প্রয়োগ করে আমাদের দ্রুত চলতে হবে। এই ডিজিটাল বাংলাদেশের পিছনে বাংলাদেশ সরকার যে কল্পনাগুলো গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করেছে, যে আমরা জানি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার চালু করা হয়েছে, এমনকি প্রত্যেকটা জেলাতে ইনফরমেশন সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এরকম ভাবে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে ন্যাশনাল জাতীয় পর্যায় পর্যন্ত ইনফরমেশন সেল সেন্টার চালু করা হয়েছে। আমাদের দেশের যে মোবাইল ফোন দিয়ে আমাদের বর্তমান ভর্তি পরীক্ষার কার্যক্রম, এমনকি ভর্তি পরীক্ষার আবেদন করার ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং রেজাল্ট গুলো এখন মোবাইলের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা যে ডিজিটাল যে ফলাফল গুলো আমরা কিন্তু এখন ইতিমধ্যেই ভোগ করা শুরু করেছি, যদিও আমরা এখনো আমাদের লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। সেই লক্ষ্যে পৌঁছতে আমরা এগিয়ে যাচ্ছি, সর্বশক্তি প্রয়োগ করে আমরা এগিয়ে যাচ্ছি, হয়তোবা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো অতি স্বল্প সময়ের মধ্যেই। তো আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে যে কাজ করার দরকার সেটা আমরা করে যাচ্ছি, যে ই গভর্নেন্সের ক্ষেত্রে সরকার অনেকগুলো ক্ষেত্রেই ই গভর্নেন্স সুবিধা চালু করেছে। আমরা ইতিমধ্যেই, যে তোমরা শুনলে খুশি হবে, যে 2018 সালের 12ই মে তারিখটি আমাদের জন্য একটি অত্যন্ত সুখের এবং গুরুত্বপূর্ণ একটি দিন, যে 2018 সালের 12ই মে যে আমাদের একটি স্যাটেলাইট অর্থাৎ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়েছে, যেটি প্রেরণের ফলে আমাদের আরো সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি। এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে প্রেরণের ফলে যে আমাদের কৃষিক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এমনকি আবহাওয়ার পূর্বাভাস জানতে আমাদের আরো অনেক সহায়ক ও সফল হবে। আমরা যখন আবহাওয়ার কোনো পূর্বাভাস আমরা আগে জানতে পারবো, সেই থেকে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা সেই বাঁচার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতে পারবো। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে আমরা আরো যে সমস্ত তথ্যগুলো পেতে পারি, যে আমাদের যে সার্বিক নিরাপত্তা, যেহেতু আমাদের নিজস্ব স্যাটেলাইট, সেহেতু আমাদের সেই নিরাপত্তার বিষয়টি আমাদের আরো অনেক জোরদার হবে, আমরা সেই সার্বিক নিরাপত্তাটাও আমরা পেয়ে যাব। যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সমস্ত ডিজিটাল বাংলাদেশ যে এখন গড়ে উঠছে, যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, একেবারে গ্রামীণ মানুষগুলো পর্যন্ত তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সেবা যুক্ত হচ্ছে, তা যখন সমগ্র মানুষেরাই এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবার আওতাধীন হবে, আওতায় আসবে, তখনই আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। এই ডিজিটাল বাংলাদেশ গড়লে আমাদের দেশের সমস্ত প্রকার অনৈতিকতা এবং সকল ব্যাপারে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমাদের প্রকাশিত হবে আমরা আশা করতে পারি। তাই আমাদের সকলের উচিত যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসা, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।